হ্যালো বন্ধুরা, আজকে পালসার NS200-এ আমরা KTM Duke 200 হ্যান্ড গার্ডটা ইনস্টল করবো। কিন্তু হ্যান্ড গার্ড ইনস্টল করতে একটা প্রবলেম আছে, যেহেতু এটা বার হ্যান্ডেল নয়, সেহেতু আমরা এখানে লাগানোর পরও এতক্ষণ জায়গা আমাদের বেশি হয়ে থাকছে। তো এই জায়গাটার জন্য আমাদের একটা ছোট্ট মডিফিকেশান করতে হবে। এটা লাগানোর জন্য খুব প্রবলেম হয়, সবাই লাগানোর জন্য পারে না এটা লাগাতে। তাই এইটার জন্য আমাদের ছোট্ট একটা মডিফিকেশান করতে হবে। যে মডিফিকেশানটা হচ্ছে, 2 ইঞ্চির একটা ছোটো বুশ আপনাদের কেটে নিতে হবে, এবং যার ওডি মানে আউটার ডায়ামিটার থাকবে 19 mm, তা নাহলে এর ভেতরটায় ঢুকবে না। তা আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে ভেতরে মডিফিকেশান করে আমরা এটাকে পুনরায় ইনস্টল করতে পারি এবং হার্ডি। তা চলো, এটাকে আমরা লাগিয়ে দিলাম বোল্টের সাথে হ্যান্ডেল বারে জেপে, এবং এই বুশটা আমাদের পার্মানেন্টভাবে ফিক্সড হয়ে গেল। এটা আমরা যদি চাই পুনরায়, যদি আমরা হ্যান্ড গার্ড যদি আবার পরবর্তীকালে আমরা চাই যে খুলে দেবো, সেই কাজের জন্য আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারবো। তো এই বুশটা জাস্ট আমাদের হ্যান্ডেলকে ধরে রাখলো ভেতরে 6 নম্বর অ্যালানকি দিয়ে। আমরা এটাকে সজোরে টাইট দিয়ে দিলাম। এটা টাইটনিং টর্ক ভ্যালু থাকবে হচ্ছে 2.5 কিলো। এইবার আমরা এই হ্যান্ড গার্ডটাকে ইনস্টল করতে গেলে দুটো ওয়াশার আমাদের নিতে হবে, যাতে এই গাছটা লাগানোর পরে ক্লাচ যখন প্রেস করবো সাইডে লেগে যায়। তাই ফিটা আনতে গেলে এর ভেতরে দুটো ওয়াশার দেবো আমরা। তা আপনার একটু গ্যাপে আমি ওয়াশার দিচ্ছি, আপনার অন্য কিছু দিতে পারেন। এইবার আমাদের ক্লাচ প্রেস করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, এখানে ক্লাচের পুরোটায় গ্যাপ পাচ্ছি এবং এটা প্রচণ্ড হারে শক্ত হয়েছে। একইভাবে আমরা রাইট সাইডটাও করব। প্রথমে আমরা হ্যান্ডেলের ভেতর থেকে 6 নম্বর অ্যালানকিটা আমরা বের করে নেব। এপাশেও আমরা একই মাপের ওই বুশটা লাগিয়ে দেবো। আমরা খেয়াল রাখবো যখন আমরা এটা লাগাবো তখন এনসিওর করবো 2.5 কিলো কিন্তু টাইটনিং টর্ক ভ্যালু। যদি এতে আমরা সেই সঠিক টাইটনিং টর্ক ভ্যালুতে টর্ক না দিই, তাহলে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়ে থাকবে। তা আমরা এনসিওর করবো সব সময় দুটো হ্যান্ডেল বারে যখন আমরা বুশ ইনস্টল করবো, আমাদের হ্যান্ডেল বার যে টর্ক ভ্যালুতে টাইট থাকবে সেই টর্ক ভ্যালুটা রেকমেন্ডেড আমরা যেন অবশ্যই দিই। আমরা এমন করবো না যে আমরা লুজ করে রাখলাম, তাতে কিন্তু অ্যাক্সিডেন্টের চান্স হয়ে থাকবে। এই পাশটা আমাদের অ্যাক্সিলেটার পজিশান, এই পাশটা লাগাতে গেলে আমাদের 3 পজিশন করতে হবে। তার জন্য আপনাদের ছোট্ট বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। সবার প্রথমে আমরা এর বাইরে একটা ওয়াশার দেব এবং এই গুটখাটাকে ভেতর বাইরে দিয়ে পরিয়ে দেব। এরপরে আমরা দুটো ওয়াশার দেব, সাপোর্ট ওয়াশার। তারপরে আমরা দেবো হচ্ছে একটা বড় ওয়াশার। তারপরে দেবো হচ্ছে আমরা একটা যে কোনো একটা নর্মাল নাট, যাতে আমাদের 3 পজিশন থাকে। এবার টাইট করলে, এটা আমাদের লাগানোর পরে
আমাদের এটা পুরো পজিশনটা ফ্রি আছে, আর কোনোদিন জ্যাম হবে না। একইভাবে আমরা এরপর এটাকে লাগিয়ে দেবো। এই যে হয়ে গেল আমাদের পুরো পজিশন। এবার এই দুটোকে আমরা নাড়াতে পারবো না, এত কন্ডিশনে শক্ত হয়ে গেছে। এবং আমরা এনএসএ, যে কোনো এনএসএ আমরা 160 হোক 200 হোক, দুটো বুশ শুধু ইনস্টল করে আমরা কিন্তু এই পুরোপুরি এই জিনিসটাকে ইনস্টল করতে পারি। এই বুশ দুটো আমি বাড়িয়ে রেখেছি এই কারণে, এখানে আমরা যদি পরবর্তীকালে মনে করি লাইট ফিট করব, সেটাও আমরা করতে পারি। আপনারা যদি মনে করেন যে বুশ দুটোকে আরও ছোটো করবেন 1 ইঞ্চি পজিশনে, তাও আপনারা করতে পারেন। আমি 1.5 ইঞ্চি করেছি কারণ এখানে পরবর্তীকালে আমার লাইট ইনস্টল হবে পরবর্তী ভিডিওর জন্য। আপনার এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। তো চলো আজকের জন্য এইটুকুই।